গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজ্যবাসী, বিপর্যস্ত জনজীবন। একদিকে সূর্যের প্রখর উত্তাপ, অন্যদিকে ভ্যাপসা গরমে একেবারেই নাজেহাল সবাই। এই পরিস্থিতিতে আরক্ষা কর্মী এবং ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ালেন প্রদেশ বিজেপির সভাপতি এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। দুজনই নিজের হাতে আরক্ষা কর্মী এবং ট্রাফিক পুলিশকে গ্লুকোজ জল এবং চকলেট প্রদান করলেন। গ্রীষ্মের তীব্র দাবদাহে উৎকণ্ঠায় রাজ্যবাসী, বিপর্যস্ত সাধারণ মানুষ। একদিকে সূর্যের প্রখর উত্তাপ, অন্যদিকে মাত্রাতিরিক্ত গরমে মানুষ একেবারেই নাজেহাল। শিশু এবং বৃদ্ধ বৃদ্ধাদের অবস্থা খুবই করুণ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্যের মানুষ। গ্রীষ্মের তীব্র দহন যন্ত্রণাকে উপেক্ষা করে যারা ভর দুপুরেও রাজপথে দাঁড়িয়ে সরকারি দায়িত্ব কর্তব্য পালন করছেন, তাদের পাশে দাঁড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার ভর দুপুরে রাজধানীর রাজপথে কর্মরত আরক্ষা দপ্তরের কর্মী এবং ট্রাফিক পুলিশকে নিজের হাতে গ্লুকোজ জল এবং চকলেট প্রদান করলেন প্রদেশ বিজেপি সভাপতি এবং আগরতলা পৌর নিগমের মেয়র। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু মানুষের পাশে সর্বদা থাকতে হবে বিজেপি কর্মীদের। মানুষের সেবা করাই বিজেপি কর্মীদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। বিরোধী দলগুলোকে কটাক্ষ করে তিনি বলেন, অন্যান্য দলগুলো সারা বছর মানুষের পাশে থাকে না, একমাত্র নির্বাচন আসলেই বসন্তের কোকিলের মতো তারা মানুষের কাছে ভোটের জন্য এসে হাজির হয়। কিন্তু বিজেপি কেবলমাত্র ভোটের জন্য মানুষের কাছে যায় না, সারা বছর মানুষের সুখ দুঃখে সামিল হয় বিজেপি কর্মীরা। প্রচণ্ড দাবদাহে মানুষ যখন ঘরে থাকতে পারছে না, তখন প্রখর রোদে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন আরক্ষাকর্মী ও ট্রাফিক পুলিশ, তাই তাদেরকে নিজের হাতে গ্লুকোজ জল এবং চকলেট প্রদান করেছেন। আমরা সবাই জানি যে যেই রোদের তাপ এবং যে টেম্পারেচার বৃদ্ধি হয়েছে, সেই কারণে যারা আমাদের আরক্ষা বাহিনী এবং ট্রাফিক ইউনিটের বিশেষ করে যারা এই রোদের মধ্যে তারা ডিউটি পালন করছেন, দায়িত্ব পালন করছেন, সরকারি দায়িত্ব, তো তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে একটু গ্লুকোজ জল এবং চকলেট খাওয়ানোর জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমার সঙ্গে মেয়র সাহেবকে যখন অনুরোধ করলাম, উনিও আমার সঙ্গে সামিল হয়েছেন। তো আমি সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখবো যে আমরাও সবাই সকলের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এটাই সবচেয়ে বড় জিনিস। রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে, কিন্তু এই যে সমাজের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, এটাই ভারতীয় জনতা পার্টির মূল। এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের এই উদ্যোগের প্রশংসা করলেন আরক্ষাকর্মী ও ট্রাফিক পুলিশ। ভর দুপুরে গ্লুকোজ জল এবং চকলেট পেয়ে খুশি তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।